ওকে তো আমরা শুরু করি আমাদের হচ্ছে পার্ট সিক্স ভয়েসের পার্ট সিক্স আমরা ইন্টোগ্রেটিভ সেন্টেন্সের কিছুটা অংশ বাকি রেখেছিলাম তো আমরা ডাব্লুইস ওয়ার্ডগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম এখন আমি চারটা ডাব্লুইস ওয়ার্ড লিখবো হোয়াই হোয়েন হয়ার আর হচ্ছে আমাদের কি হাউ তো এই চারটা ডাবলু এইচ ওয়ার্ড দিয়ে আমরা সাধারণত কি একটা সেন্টেন্সের মধ্যে থেকে কিন্তু অ্যাডভার্ভটাকে বের করি মানে যে কোনো সেন্টেন্সের মধ্যে যে অ্যাডভার্ব আসে কি নাই আমরা বের করতে চাইলে এই চারটা ওয়ার্ড দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করে উত্তর পাই তার মানে আমাদের কি সেখানে অ্যাডভার্ব আসে আর যদি কোয়েশ্চেন করে যদি উত্তর না পাই তার মানে সেখানে কি নাই অ্যাডভার্ভ নেই তাহলে এখন আমি বলবো যে এই চারটি এই চারটি আমাদের কি ডাব্লু এইস ওয়ার্ড আমাদের চারটা কিন্তু ডাব্লু এইস ওয়ার্ড এই চারটি ডাব্লু এইচ ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ডের ক্ষেত্রে এই চারটি ডাব্লু এইচ ওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের কি সাবজেক্ট এবং অবজেক্ট আলাদাভাবে থাকতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট কী হইতে হবে আলাদাভাবে আলাদাভাবে আমাদের কি থাকতে হবে থাকতে হবে ওকে কারণ কারণটা কী কারণ এগুলো কোনো সেন্টেন্সের কারণ এগুলো কোনো সেন্টেন্সের এর সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না সাবজেক্ট অথবা অবজেক্ট হতে পারে না তাহলে একটু আমরা খেয়াল করবো তাহলে আমি এখানে যেটা বললাম যে হয় হোয়েন হায়ার হাউ এই চারটা ডাব্লুএস ওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্ট আলাদাভাবে থাকতে হবে কারণ এগুলো কখনোই কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না আমি যদি এখানে বলি হাউ ক্যান হি সলভ এটা লেখলাম লেখার পরে আমি লাস্ট আমি জাস্ট এখানে একটা কোয়েশন চিহ্ন দিয়ে দিলাম এখন আমাকে বললো যে এটার কী করো ভয়েস চেঞ্জ করো আর আমি আরেকটা সেন্টেন্স লিখলাম পাশাপাশি একটু লেখি বুঝতে সুবিধা হবে যে হোয়াট তার সাথে আমি কি লিখলাম হোয়াট আমি এখানে লিখলাম ক্যান হি সলভ হোয়াট ক্যানি তার সাথে আমি কী লিখলাম সল্ভ তো একটু যদি খেয়াল করি দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমি প্রথমটা হাউ দিয়ে দিয়েছি আর পরটা কী দিয়েছি হোয়াট দিয়ে দিয়েছি তাহলে আমরা কিন্তু কিছুক্ষণ আগে হোয়াটের ইটা দেখেছিলাম যে হোয়াটটা আমাদের কী দিতে পারে অবজি হিসেবে কাজ করতে পারে তাহলে উত্তরটা কী হবে হোয়াট ক্যান বি এখানে আমরা কি লিখলাম সলভ বাই হিম তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে এটার আমরা প্যাসেভ করলাম যে হোয়াট ক্যান বি সলভ বাই হিম কারণ আমরা জানি হোয়াটের অবজেক্ট আর সাবজেক্ট কিন্তু আমাদের একই ফরমেশন সবাই আমরা করলাম কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সে আমাদের কিন্তু কি দেওয়া আছে সাবজেক্ট দেওয়া আছে কিন্তু অবজেক্ট কিন্তু নাই কারণ এখানে হোয়াটকে আমরা অবজেক্ট হিসেবে হোয়াটেই রেখেছিলাম বাট আমরা যদি একটু খেয়াল করি হোয়াট ক্যান ই সলভ এই সেন্টেন্সের আমরা সাবজেক্ট পাইছি কিন্তু অবজেক্ট কিন্তু পাই নেই তাহলে এরকম যদি থাকে তাহলে এই সেন্টেন্সে কিন্তু ভয়েস চেঞ্জ করা পসিবল না এখানে হাউটা কিন্তু সাবজেক্ট অবজেক্ট কোনোটাই কাজ করতে পারছে না তাহলে এখন আমি যদি লিখি হোয়াট ক্যান ই সলভ ইট তাহলে এখন আমরা কি করতে পারবো এইটার ভয়েস চেঞ্জ করতে পারবো কারণ আমরা অলরেডি সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু অলরেডি কি পেয়ে গেছি আমরা জানি যে ইন্টোগেটিভ সেন্টেন্সে আমাদের কিন্তু সাবজেক্টের পূর্বে কি থাকে ভার থাকে তাহলে এখন আমরা কি করি এটার অ্যান্সারটা আমরা করে নিই তাহলে হাউ থাকলে আমাদের হাউ এখানে দিলাম এরপরে ক্যান দিলাম এরপরে যে অবজেক্টটা ছিল এটাকে আমরা সাবজেক্ট করি তাহলে ক্যান ইট এরপরে প্যাসিভ করার জন্য আমাদের অবশ্যই বি দিতে হবে এরপর আমাদের সলভের ভিত্তির ফরমেশন হচ্ছে সলভ বাই তার সাথে আমরা এখানে কি লিখতেছি হিম তাহলে আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে এই যে চারটা ডাব্লু ওয়ার্ড হোয়াই হোয়েন হায়ার হাও এই চারটা ডাব্লু ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই থাকা জরুরি যে কোনো একটা যদি মিসিং থাকে তাহলে কিন্তু সেটার আমরা ভয় চেঞ্জ করতে পারবো না আমরা আর একটা উদাহরণ দিই যদি আমি বলি হোয়েন হোয়েন এখানে আমি লিখলাম ডিড দে হোয়েন ডিড এখানে আমি লিখলাম হচ্ছে ডিড দে কাম এটুক যদি লেখি যে কখন তারা এসেছিল তো এখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এটা যদি ভয়েস চেঞ্জ করতে বলে তাহলে আমরা একটু চেক করে নিব যেহেতু হয়ে না। আমি কিন্তু এই যে চারটা ডাব্লুইস ওয়ার্ড কিন্তু লিখে দিয়েছি এই চারটা ডাব্লুইস এর ভিতর কিন্তু হোয়েনও আছে। তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে আমাদের সাবজেক্ট আছে দে কিন্তু আমাদের কি নাই অবজেক্ট নাই তাহলে এটার ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো না তাহলে এখন যদি বলি হোয়েন ডিড দে কাম এখানে লিখলাম হচ্ছে দে আর হাউস তাহলে এখন আমরা কি করতে পারবো ভয়েস চেঞ্জ করতে পারবো কারণ আমরা সাবজেক্ট পেয়েছিলাম এখন আমরা সেই সাথে কি পেয়ে গেলাম অবজেক্টও পেয়ে গেলাম এখন আমরা কি করতে পারি এটার ভয়েস চেঞ্জ হচ্ছে আমরা করে নিতে পারি তাহলে হোয়েন থাকলে আমরা কি দিব হয়েনি দিব এখন ডিড দে কাম দেয়ার হাউস এটা আমাদের কন্টেন্স পাঁচটি নিভিনিটে তাহলে এখন দেয়ার হাউস এটা আমাদের কি সিঙ্গুলার তাহলে আমরা এখানে কি দিব ওয়াজ দিব তাহলে উত্তর হবে হোয়েন ওয়াজ দেয়ার এরপরে কি লিখবো হাউস হ্যাঁ হোয়েন এরপর আমি লিখবো হচ্ছে কি হোয়েন ওয়াজ দেয়ার হাউস এরপর আমি লিখবো হচ্ছে কি কাম বাই এর সাথে আমি কি দেবো তাহলে আমরা কিন্তু এখানে মোটামুটি বুঝতে পারলাম যে ওয়াজ দেয়ার হাউস কাম বাই হাউস মানে কখন তাদের দ্বারা তাদের বাড়িতে আসা হয়েছিল তাহলে আমরা কিন্তু বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের এই প্যাসিভটা আমাদের মূলত হচ্ছে কি কি আমাদের হোয়েন কাম দেয়ার হাউস হ্যাঁ আমাদের হয়েছে এটা তাহলে আমরা এই হোয়াই হোয়েন হোয়ার আর হাও এই চারটা ডাবলু ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্ট আলাদাভাবে আসে কিনা এটা কিন্তু আমরা কি করে নিব চেক করে নিব। এরপরে আমরা কিছু উদাহরণ দেখব যেগুলো হচ্ছে ডাব্লু ওয়ার্ড ছাড়া ডাব্লু ওয়ার্ড দিয়ে আমরা মোটামুটি যতটুকু ভয় চেঞ্জ দেখানো দরকার আমরা কিন্তু দেখলাম এখন আমরা নর্মাল আমরা ইন্টোগেটিভ সেন্টেন্স দেখব যেটা হচ্ছে সাবজেক্টের পূর্বে আমাদের কি আসবে ভার আসবে তাহলে এখন তিন আসে এখন আমরা হচ্ছে চারে যাই তার আমি লিখলাম যে হ্যাজ হি কমপ্লিটেড হ্যাজ ই কমপ্লিটেড দ্য তার সাথে আমি এখানে কি লিখতেছি ওয়ার্ক তাহলে এটা কিন্তু ডাব্লুইস ওয়ার্ড দিয়ে না এটা হচ্ছে আমাদের কি নর্মাল সাবজেক্টের পূর্বে আমাদের কি ভার ইউজ করে এই যে সাবজেক্টের পূর্বে হ্যাজ আসছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট বাট আমরা কিন্তু এখানে কি করেছি কোয়েশ্চেন করেছি তাহলে হ্যাজ থাকলে আমরা অবশ্যই কিন্তু কি করব প্যাসিভ করার জন্য বিন দিব তাহলে আমাদের হ্যাজ হ্যাজই থাকবে কারণ দ্য ওয়ার্কটা যেহেতু কি সিঙ্গুলার তাহলে আমরা এখানে লিখব হ্যাজ দ্য ওয়ার্ক দিলাম এরপরে প্যাসিভ করার জন্য কী দিতে হবে বিন যেটা প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ দ্য ওয়ার্ক বিন এরপরে আমরা কি লিখছি কমপ্লিটেড দিলাম কমপ্লিটেড বাই তার সাথে আমি এখানে কি লিখলাম হিম দিয়ে দিলাম আর আমি বলেছিলাম ইন্টোগ্রেটিভ সেন্টেস মানে কিন্তু আমাদের সাবজেক্টের পূর্বে কাকিজ করতে হবে ভার্ক ইউজ করতে হবে সেটা আমি ডাব্লু এস ওয়ার্ডে করি বা নর্মালি করি এখন যদি আমি এইভাবে লিখি ইজি এরপরে লেখলাম কি সলভিং দ্য প্রবলেম ইজি সলভিং দ্য তার সাথে আমি এখানে কী লিখছি প্রবলেম তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে ইজি সলভিং দ্য প্রবলেম এটা কিন্তু আমাদের কনটেন্সে দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে তাহলে আমরা ওইভাবে অ্যান্সারটা করব তাহলে আমাদের দ্য প্রবলেমটা সিঙ্গুলার অতএব আমি এখানে কি লিখলাম ইজ দিলাম তারপর আমি এখানে কী লিখবো ইজ দ্য অবজেক্টকে আমরা বসিয়ে দিই ইজ দ্য প্রবলেম বসিয়ে দিলাম কারণ এটাকে আমরা কিন্তু এখানে কি করছি সাবজেক্ট করছি আর এখন আগেটা ছিল অ্যাক্টিভ এখন আমরা প্যাসিভ করব তো আমরা জানি যে কোনো হচ্ছে আমাদের কি কন্টিনিউয়াস টেন্সে যদি প্যাসিভ করতে যাই তাহলে আমাদের কি লাগবে বিং লাগবে তাহলে ইজ দ্য প্রবলেম এরপর আমরা কি দিব বিং বসিয়ে দিব বসানোর পরে আমাদের মূল ভার্বের কি ভিতিরি তাহলে সলভের ভিতিরি হচ্ছে কি সলভ এরপর আমরা কি লিখছি বাই তার সাথে আমরা এখানে কি লিখলাম হিম তাহলে আমাদের মূল কথা হলো যেটা যে আমরা ডাব্লু ওয়ার্ড দিয়ে আমরা ইন্টোগ্রেটিভ সেন্টেন্স করি বা নর্মাল আমরা ইন্টোগ্রেটিভ সেন্টেন্স করি যাই করি না কেন আমাদের অবশ্যই কিন্তু কি করতে হবে সাবজেক্টের পূর্বে আমাদের মূলত কি ভার্বটাকে ইউজ করতে হবে তাহলে আমরা মোটামুটি ইন্টোগ্রেটিভ সেন্টেন্স যতভাবে হয় আমরা সবগুলো কিন্তু আমরা মোটামুটি কি করলাম শেষ করলাম তাহলে আমাদের ইন্টোগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমাদের এতটুকু পর্যন্তই এবং সেই সাথে পার্ট সিক্সও আমরা এখানে শেষ করছি তো আমাদের হচ্ছে আগে যে আমরা ইন্টোগ্রেটিভ সেন্টেন্স যেখানে শেষ করছিলাম সেখানে ইম্পারটিভটা থাকবে আরকি মানে একসাথে কারণ ইম্পারটিভ সেন্টেন্সটা ছোট তো এই কারণে আমরা আগের পার্টের সাথে মানে আমরা পার্ট নতুন করে বাড়াচ্ছি না পার্ট সিক্স এর ভিতরে ইনক্লুড থাকবে ইম্পারটিভ সেন্টেন্সটা হ্যাঁ আগেরটার সাথে আমাদের এটা যোগ হয়ে যাবে ঠিক আছে তো নতুন করে পার্ট হচ্ছে না মানে আমাদের পার্ট সিক্স যেটা আমরা ইন্টোগ্রেটিভের বাকি অংশটা করেছিলাম তো তার সাথে আমরা ইম্পারটিভ সেন্টেন্সটা আমরা যুক্ত করে দিব তো আমরা আলোচনা করব ইম্পারটিভ সেন্টেন্স তো আমরা ইম্পারটিভ সেন্টেন্স সাধারণত যেটা করে থাকি যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে আমাদের কাউকে আদেশ উপদেশ অনুরোধ এগুলো প্রকাশ করার ক্ষেত্রে আমরা সাধারণত কি করে থাকি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আমরা করে থাকি তো এখন বেসিক্যালি যে বিষয়টা হয় যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা তিনভাবে করে থাকি কীভাবে যেমন আমরা ভার দিয়ে শুরু করতে পারি যেমন আমি এখানে লিখলাম কি সলভ দা প্রবলেম তাহলে এখন দেখা যাচ্ছে আমি সেন্টেন্সটা কি দিয়ে শুরু করছি ভার দিয়ে শুরু করেছি তাহলে ভার দিয়ে শুরু করা মানে সেটা ইম্পারেটিভ কারণ অ্যাসারটিভ আর ইম্পারেটিভের মধ্যে পার্থক্য কিন্তু একটাই যে আমাদের একটা ভারত দিয়ে একটা সাবজেক্ট থাকবে এটাতে কিন্তু সাবজেক্ট থাকবে না তাহলে আমাদের উত্তরটা কি থাকবে লেট তারপর আমরা অবজেক্ট নিব এখানে আমাদের অবজেক্ট কোনটা দ্য প্রবলেম তাহলে আমরা লিখে বেলি লেট দ্য প্রবলেম আর ইম্পার্টিভ করার জন্য আমরা একটা প্যাসিভ করার জন্য একটা ওয়ার্ড ইউজ করি বি সলভ তাহলে উত্তর হচ্ছে কি লেট দ্য প্রবলেম বি তার সাথে আমরা এখানে কি লিখলাম সলভ লিখলাম দুই নম্বরে যদি আমরা লিখি যে ডু দা সাম অঙ্কটি করো তাহলে আমি এখানে কি লিখছি ডু দ্য সাম তাহলে এখন দেখা যাচ্ছে যখন আমি লিখলাম ডু দ্য সাম তখন হচ্ছে আমাদের কি এখানে লেট দিয়ে আমাদের করতে হবে লেট এরপর অবজেক্টটা আমরা দিই তাহলে আমাদের হচ্ছে লেট দ্য সাম এরপর আমরা কি লিখলাম বি তার সাথে আমরা এখানে কি লিখছি ডান তাহলে আমাদের এই অ্যান্সারটা করতে গিয়ে কিন্তু আমরা কি দিয়ে করলাম লেট দিয়ে কিন্তু আমরা অ্যান্সারটা করে নিলাম আর কি এরপরে আমরা চলে আসি যে আমাদের হচ্ছে তিন নম্বরটাতে যদি আসি আমরা টন্যভাবে করি যেটা ছিল ভার ডে যদি শুরু হয় এরপরে যদি কোনো নিষেধ বোঝায় যেমন আমি এখানে লিখলাম ডোন্ট টাচ দ্য ল্যাম্প এটা হচ্ছে আমাদের কি কোনো নিষেধ বোঝাইতে আমরা কি করছি এই ডোনটাকে আমরা সাধারণত কি করলাম ইউজ করলাম তাহলে থাকলে আমাদের সাধারণত করতে হবে লেট আমরা ডোনারটা করে নিব তাহলে উত্তরটা কি হবে লেট লেট তারপর অবজেক্টটা আমরা ল্যাম্প বি তার সাথে আমরা এখানে গিয়ে লিখতেছি টাস্ট তাহলে এইটা আমরা সর্বোপরি একটু মনে রাখবো যে ডোণ থাকলে কিন্তু আমাদের কী করতে হবে লেট নট দিয়ে আমাদের অ্যান্সারটা করে নিতে হবে যদি আমি এখানে বলি যে ডোন্ট সি দ্য ম্যাটার ডোন্ট সি দ্য তার সাথে আমি এখানে লিখলাম ম্যাটার তাহলে ডোন্ট থাকা মানে আমাদের এখানে কী করতে হবে লেট নট আমরা দিলাম তারপরে আমরা অবজেক্টটা দিই লেট নট দ্য ম্যাটার এরপর আমরা প্যাসিভ করার জন্য বি দিব বি তার সাথে আমি এখানে কী লিখলাম সিন লেট নট দ্য দ্য ম্যাটার বি তার সাথে আমরা এখানে কি লিখলাম সিন তাহলে ডোন্ট থাকা মানে আমাদের কিন্তু অবশ্যই কী দিয়ে করতে হবে লেট নট দিয়ে আমাদের করতে হবে আর কি এরপরে আমরা যদি লেট দিয়েই কোনো একটা ইম্পার্ডিকশনটা স্টার্ট করি যেমন আমি বললাম লেট মি এরপর আমি কি বললাম কমপ্লিট দ্য ওয়ার্ক যে আমাকে কাজটা কি করতে দাও লেট মি কমপ্লিট দ্য ওয়ার্ক তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যেটা যে আমাদের এই লাস্টের যে সেন্টেন্সটা এটা কিন্তু কী দিয়ে দেওয়া আছে লেট দিয়ে দেওয়া আছে তা লেট থাকলে আমরা কী দিয়ে শুরু করবো লেট দিয়ে শুরু করব এরপর আমরা অবজেক্টটা দিই লেট দ্য এরপর আমি কি লিখলাম ওয়ার্ক এরপরে প্যাসিভ করার জন্য আমরা কি দিব বি দিব লেট দ্য ওয়ার্ক বি এর সাথে আমরা কি লিখলাম কমপ্লিটেড ওকে দিয়ে কমপ্লিটেড এরপর হচ্ছে আমাদের কি থাকবে বাই তার সাথে আমরা এখানে কি লিখবো মি তাহলে আমরা একটা বিষয় জানি লেটের পরে যদি কোনো প্রনাউন আসে সব জন্য কিন্তু কি হয় অবজেক্টিভ ফর্ম হয় লেটের পরে কখনো আয় হয় না লেটের পরে কি হয় মি হয় লেটের পরে কখনো দে হয় না কি হয় দেম হয় তাহলে আমরা এটা কিন্তু বুঝতে পারলাম আমরা লেটে আরেকটা উদাহরণ দিই যদি আমাদের বলা থাকে এরকম লেটাস এরপর আমরা কি লিখলাম প্লে ফুটবল ওকে লেটাস আমরা এখানে কী দিলাম প্লে ফুটবল ওকে তাহলে এখন দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা লেট দিয়ে শুরু করেছি তাহলে লেট থাকলে আমরা কি দিব লেট এরপর আমরা অবজেক্ট নিব ভারবের পরেরটা তাহলে উত্তরটা কি হবে লেট ফুটবল এরপর আমরা প্যাসিভ করার জন্য অবশ্যই কি দিব বি দিব বি প্লেট বাই তার সাথে আমরা এখানে কি দিব আজ দিব তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু মোটামুটি হচ্ছে ক্লিয়ার হইল যে আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টাস কিন্তু আমরা মূলত বেশ কয়েকভাবে হচ্ছে আমরা করতে পারি একটা হচ্ছে ভার্ব দিয়ে আমি কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করতে পারি আর নিচেসে আমরা ডোন দিয়ে আমরা অ্যান্সারটা করে নিতে পারি আবার হচ্ছে কি লেট দিয়েও কিন্তু আমরা কি করতে পারি কোনো একটা অ্যান্সার করে নিতে পারি তো যেভাবে থাক না কেন আমাদের কিন্তু এই ইম্পারিটিভ সেন্টাসে প্যাসিভ করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই বি লাগবে ইম্পারেটিভ সেন্টেন্স যদি একটু লেস ইম্পর্টেন্ট মানে আমাদের খুব কম আসে তারপর আমাদের জেনে রাখা উচিত কারণ আসলে কখন কোন কোশ্চেনটা দিয়ে দেয় আমাদের বলা যায় না তাহলে আমাদের মূল কথা দাঁড়ালো হচ্ছে এটাই যে যে কোনো ইম্পার্টিভ সেন্টেন্স প্যাসিভ করার সময় কিন্তু আমাকে বি আমরা প্রতিটা জায়গায় যদি খেয়াল করি যেমন এক নম্বর সেন্টেন্সে কিন্তু বি দিয়েছি যেটা শুধুমাত্র ভাট দিয়ে শুরু করেছিলাম যখন নিষেধ বোঝাইত তখনও কিন্তু আমরা বি দিয়ে শুরু করেছি আবার লেট দিয়ে যখন ছিল তখনও কিন্তু আমরা কি শুরু কি দিয়ে শুরু করেছিলাম ওই বি দিয়েই কিন্তু আমরা কিন্তু শুরু করেছিলাম তার মানে আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের ইম্পার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ মানেই আমাদের কিন্তু হচ্ছে কি বি এই এই প্যাসিভ দিয়েই এই বিটা দিয়েই কিন্তু আমরা মূলত কী করব প্যাসিভটা কিন্তু আমরা করে নিব আর অ্যাসার্টিভ আর ইম্পার্টিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্য আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু অবশ্যই থাকে আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু থাকে না তবে ইম্পারেটিভ সেন্টেন্সে একটা সাইলেন্টলি একটা সাবজেক্ট থাকে সেটা হচ্ছে কি ইউ যখন আমি বলতেছি ডু দা সাম আমি কাকে বলতেছি আমি কিন্তু তোমাকেই বলতেছি যে তুমি অঙ্কটা করো সো আমাদের এখানে যে বিষয়টা হলো যে ইম্পারেটিভ সেন্টেন্স মোটামুটি আমি যতটুকু দেখিয়েছি এতটুকু দেখলে আমাদের মোটামুটি আপ এর বাইরে আমি মনে করি না খুব একটা আমাদের দরকার আছে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের আমাদের ভয়েস চেন্স হচ্ছে শেষ হয়ে গেলো এবং সেই সাথে সাথে আমাদের পার্ট সিক্সও আমাদের এখানে কমপ্লিট তো আমরা আমরা তিনটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলাম অ্যাসার্টিভ ইন্টোগেটিভ এবং ইম্পারেটিভ তো আশা করি যতটুকু আমরা আলোচনা করি দেয়ার স্যানাম এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমরা কমেন্ট করব এবং আমরা অবশ্যই উত্তরটা দিব তো আমাদের ভয়েস ভয়েস চেঞ্জের যে টপিক্স এ পর্যন্তই আমরা শেষ করছি নেক্সট ডে আমরা নতুন কোনো টপিক্স নিয়ে চেঞ্জিং সেন্টেন্সের আমরা শুরু করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন তো ভয়েস এতটুকু পর্যন্তই